আজ শুক্রবার 8ই বৈশাখ 2022 সালের 22শে এপ্রিল। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আপনার শরীর স্বাস্থ্য এবং পারিবারিক জীবন, বন্ধু স্বজন আত্মীয় পরিবার সকলের সাথে এই দুটি খাতে বিশেষ করে আপনারা প্রভূত পরিমাণে কিন্তু সুখ সমৃদ্ধি পাবেন। তবে বাদবাকি ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করতে চলেছেন। আজ আপনারা কোনো সিনেমা থিয়েটারও সন্ধ্যাবেলার সময় যেতে পারেন, সেখানে মানসিক প্রফুল্লতা পাবেন। আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই আজকের দিনটি আপনাদের কাটতে চলেছে। অর্থগতভাবে আজকের দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। কোনো প্রকার অ্যালকোহল বা ওই জাতীয় জিনিস সেবন করা থেকে নিজেদেরকে বাঁচান, তা না হলে কিন্তু হতাশা আপনাদের গ্রাস করতে পারে এবং আর্থিক হতাশা, এটি কিন্তু নর্মাল কোনো হতাশা নয়, অর্থগতভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই মদ মাংস আমিষ খাদ্য খাবার খাওয়া থেকে আজ নিজেদেরকে বিরত রাখুন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই, তাই এগুলি করা থেকেও নিজেদের বিরত রাখুন। আর চাকরিজীবীদের বলবো আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সহকর্মীদের সাথে কোনো প্রকার হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। আজ ভগবান ভৈরবের পূজা আরাধনা করুন, অথবা আপনার গণেশজির একটি ছোট্ট মন্ত্র আছে, ওম গাং গণেশায় নামা, ওম গাং গণেশায় নামা। এই মন্ত্রটি 108 বার জপ করে কর্মজীবন শুরু করুন, তাহলে দেখবেন কিছুটা হলেও বেটার পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগকে বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনাদের ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটতে চলেছে। সকলের সাথেই আজকের দিনটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট একটি দিন আপনারা কাটাবেন, এবং পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। আজ আপনারা কোনো পার্টি অনুষ্ঠানের পরিকল্পনা করতেই পারেন, সেখানে কাছের মানুষজন সবথেকে প্রিয় বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ জানান, যারা আপনাদেরকে উৎসাহী করে তুলতে চলেছে। কোনো সমস্যায় যদি পড়েন, কাছের মানুষজনের সম্পূর্ণ সাপোর্ট আজ আপনারা নিশ্চিতভাবে পাবেন। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আজ যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো কর্ম উদ্যোগ বা খরচ আজ করার জন্য কিন্তু দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। ভ্রমণ যোগ আজ আপনাদের প্রবল, ভ্রমণ করুন, মানসিক শান্তি পাবেন, নতুন স্থান তো দেখতে পাবেনই, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আপনাদের সাক্ষাৎ হবে, আপনার যোগাযোগের স্তরও কিন্তু বৃদ্ধি হতে চলেছে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। 29শে এপ্রিলের আগে পর্যন্ত কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের সাড়েসাতি চলবে, তাই 29শে এপ্রিলের আগে পর্যন্ত প্রতিদিন সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্বরায় নমঃ, এটি 108 বার করে জপ করতে যেন ভুলবেন না। যাদের চন্দ্ররাশি ধনু, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে, আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে।